আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি নতুন একটা পিসি বিল্ড করে নিয়ে আসছি এবং বাসায় সেটা সেটআপ করব এবং সেটা কিভাবে সেটআপ করব সেটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা যখন কোনো পিসি বিল্ড করে নিয়ে আসবেন তারপরে বাসায় সেট করার ক্ষেত্রে ইজিলি সেট করতে পারেন। প্রথমে আমি সিপিইউটা ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন এটা হলো আমার সিপিইউ। এখন আপনাদেরকে সেট করে সেটা দেখাবো, কেবল গুলো দেখে নেন। এটা হলো আমাদের সে মনিটর, মনিটরটা আমরা প্রথমে সেট করে নিব। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হলো মনিটর, আমি একটা ডেলের মনিটর নিয়ে আসছি 19 ইঞ্চি, এবং সেটা এখন আমি এটার সাথে সেট করে দেখাবো আপনাদেরকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচের যে ইয়েটা সেটা এখানে সেট করে রেখে দিব। তারপর আমার যে মনিটরটা সেট হয়ে গেল, এখন আমি মনিটরের সাথে কানেক্ট করব আমাদের সিপিইউ। দেখতে পাচ্ছেন এই সিপিইউর অনেকগুলো পোর্ট রয়েছে আর এখানে অনেকগুলো পোর্ট রয়েছে, এটা আমি কানেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে কেবল রয়েছে, কেবলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কেবলটা, এই কেবলটা আমরা প্রথমেই এটা দুইটা সেম কেবল, সেম এখানে পোর্ট, এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের সিপিইউটা এখানের মধ্যে যে কোনো একটা লাগানি চলবে। প্রথমে এভাবে সেট করার পর দেখতে পাচ্ছেন এভাবে যেটা সেট হয়, তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রুর মতো রয়েছে, সেটা আপনি ইয়ে করে দিবেন। তারপরে এইটা আবার আপনার মনিটরের সাথে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন এটা হলো মনিটর, এই মনিটরের পিছনে পার্টে সেম টু সেম দেখেন একটা ইয়ে রয়েছে, পোর্ট রয়েছে। এভাবে লাগানোর পরে আপনি এভাবে লাগানোর পরে এটা সিমিলার সিপিইউর মতো এটাও এখানে ভালোভাবে সেট করে নেবেন। ভালোভাবে সেট করার পর দেখতে পাচ্ছেন এটা এই যে ইয়াটা এটার সাথে সিপিইউর সাথে আমাদের মনিটর কানেক্টেড হয়ে গেল। কানেক্টেড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কেবল রয়েছে, এখানে আরো দুইটা, এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা ইয়ে রয়েছে, এখানে এটা এখানে কানেক্টেড করে দিন। এই কানেক্টেড করার পর এই পোর্শন যেটা আছে সেটা আমি সেট করে দিব, এটা সেট করে দিব, এটা আমি যে কোনো একটা মাল্টিপ্ল্যাগের মধ্যে ইয়ে করতে পারি। তারপর এখানে রয়েছে আরেকটা, সেটা দেখতে পাচ্ছেন এখানে উপরের যেটা আছে সেটার সাথে সেম টু সেম আপনাকে অ্যাড করতে হবে। এভাবে অ্যাড করার পর এই দেখতে পাচ্ছেন সিপিইউর সাথে যেটা কানেক্ট সেটা আপনি যে কোনো একটা মাল্টিপ্ল্যাগে এটা বসাই দিবেন বা অ্যাড করে দিবেন, আর এটা মনিটরের সাথে যেটা সেটা একটা মাল্টিপ্ল্যাগের মধ্যে অ্যাড করতে হবে।
হলো আমাদের মনিটরটা। এই মনিটরটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো মাল্টিপ্লাগ। মাল্টিপ্লাগটা যখন মাল্টিপ্লাগটা ইয়ে করার আগেই এটা হলো দেখতে পাচ্ছেন আমাদের সিপিউর সাথে যেটা আসছে যে কেবলটা সেটা আমরা এখানে সেট করে দিব। তারপর এটা মনিটরের সাথে যেটা আসছে সেটা আমরা এখানে সেট করে দিব। এই সেট করার পর আমাদেরকে চেক করতে হবে যে মনিটরটা আসছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন এই এখানে একটা ইউএসবি রয়েছে, এখানে ইউএসবি রয়েছে, এটার মধ্যে একটার সাথে আপনি মাউস, যদি ওয়ার্ড মাউস থাকে তাহলে একটা এখানে সেট করবেন আরেকটা এখানে সেট করবেন, আর যেটা কিবোর্ড, কিবোর্ডের একটা ইউএসবি, কিবোর্ডের ইউএসবিটা বা কেবলটা এখানে একটা ইউএসবির সাথে আপনি কানেক্ট করবেন। আর আরেকটা রয়েছে যদি মাউসের আপনার ওয়্যারলেস মাউস না হয়, ওয়ার্ড কেবল যুক্ত যদি মাউস হয় তাহলে আপনি এখানে সেট করবেন। সেট করার পর তারপরে আপনার কিবোর্ড এবং মাউস দুইটাই কানেক্টেড হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিইউ এবং আমাদের মনিটরের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমরা ই করি, মাল্টিপ্লাগটা অন করি, অন করার পর আমাদের যে মনিটরটা আছে নো সিগন্যাল দেখাচ্ছে। এই নো সিগন্যাল যখন দেখাবে তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিপিইউ যেটা রয়েছে এটা আপনাকে ওপেন করতে হবে। হালকা আলতোভাবে প্রেস করবেন এখানে, তারপরে দেখবেন যে আপনার যে সিপিইউটা রয়েছে দ্যাট মিন্স পিসিটা সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনার মনিটরটার মধ্যে সেটা শো করবে। এভাবে আমরা কি করতে পারি, আমাদের পিসিকে বিল্ড করার পর আমরা আমাদের বাসায় এনে সেট করতে পারি বা সেট আপ করতে পারি। এখন দেখতে পাচ্ছেন এটা হলো কিবোর্ড, এটা ওয়্যারলেস কিবোর্ড না, কেবলযুক্ত কিবোর্ড। এটা যদি আমরা চালাতে চাই বা ইউজ করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউএসবি রয়েছে, এখানে একটা ইউএসবি রয়েছে, এই ইউএসবির মধ্যে আমরা ওপেন করতে পারি অথবা এটা দেখবেন কিবোর্ডটা কানেক্টেড হয়ে গেছে। কিবোর্ডটা যখন কানেক্টেড হবে তখন এখানে একটা লাইটিং হবে বা লাইট চলবে। তারপর দেখতে পাচ্ছেন মাউস, মাউসটা আমি কানেক্ট করতে চাচ্ছি, এটা হলো ওয়ার্ড মাউস। এটা কানেক্ট করার জন্য সিমিলারলি দেখতে পাচ্ছেন মাউসটা যখন কানেক্টেড হবে তখন মাউসের মধ্যে একটা লাইট জ্বলবে। এভাবে আমরা মাউস এবং কিবোর্ড কানেক্ট করতে পারি। And to remain up to date of my channel, hit the subscribe button and press the bell icon. And thanks for watching this video.